সো হাই এভরিওয়ান, আমি সিজেট রোহিত, চলে এসেছি আমার নতুন ইউটিউব চ্যানেল সিজেট ব্লগার্স থেকে ব্লগ নিয়ে। পড়াই লেখাই মে ধ্যান লাগাও, আইএএস বনো আর দেশ কো সামাল। এতদিন পর্যন্ত আমি ব্লগ করতে পারিনি, কারণ আমার কাছে কোনো ভালো ক্যামেরা কোয়ালিটি ভালো ফোন ছিল না। আমার একটা ভাই আমাকে আইফোন 7টা গিফট করে, তো নিয়ে চলে এলাম খুব তাড়াতাড়ি একটা ব্লগ। তো আজকে আমি যেতে চলেছি বর্ধমান, ব্লগটা পুরোপুরি দেখবে, কেউ স্কিপ করবে না। এই ব্লগটা দেখার পরে আমাকে একটু ভালোবাসা দিও, কারণ তোমাদের ভালোবাসা আমাকে নেক্সট ভিডিওতে আত্মবিশ্বাস দেখাতে অনেক সাহায্য করবে। তো বেশি কিছু কথা বলবো না, চলো সরাসরি ব্লগটাতে যাওয়া যাক। সো হাই গাইস, চলে এলাম, সেই বললাম তোমাদেরকে ইন্ট্রোতেই, আমার লাইফের ফার্স্ট ব্লগ নিয়ে। তো আমরা এরপর যাবো বর্ধমান। বর্ধমান যেতে হলে আমাদের ট্রেনেও যেতে হবে, কারণ এখন 18 বছর হয়নি, বাইক টেক নিয়ে গেলে পুলিশের, বুঝতেই পারছো। এখন 18 বছর হয়নি, বাইক টেক নিয়ে গেলে পুলিশের, বুঝতেই পারছো। তো যাবো বর্ধমান, ট্রেনের জন্য ওয়েট করতে হবে 20 মিনিটের মতো। ট্রেন আমরা আগে থেকে চলে এসেছি, আর সঙ্গে যাবে দুটো ফ্রেন্ড, ওরা দুজন আসছে, আমাকে ওয়েট করতে বললো। তো গাইজ, আমাকে বলেছিলো ফ্রেন্ডগুলো ওয়েট করতে, কিন্তু এখন তো স্টেশনে এসে দেখছি যে ব্যাপারটাই মানে লেভেলের, ওটা আমার জন্য ওয়েট করছে। দেখো ফ্রেন্ডগুলোকে। আরে রোহিত, তো আমি বুঝতেই পারিনি, বাট তোর জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম। ভালো আছি। হ্যাঁ হ্যাঁ, ভালো আছিস? হ্যাঁ। দিয়ে এ ব্লগ নাকি? হ্যাঁ, সবেতেই টুকটাক চলছে। ও আচ্ছা আচ্ছা। সো মানে ইনস্টাতে, এফবিতে, সব জায়গাতেই বিশাল ফেমাস আছে বইটা। সো আজকে মানে ইউটিউবে ফার্স্ট ব্লগে আমি, সো আমি বুঝতেই পারিনি মানে ফার্স্ট ব্লগ আমার সঙ্গে শ্যুট করবে। সো রোহিত যখন আছে কোনো টেনশনই নাই, সো ব্লগটা মানে ভালোই এন্টারটেনমেন্ট হবে। সো তোমরা দেখতে থাকো লাস্ট পর্যন্ত। লেভেলে দিয়ে গেল ভাই, তুই কিছু বলবি না? আমি কি বলবো। এটা দেখতে হচ্ছে ওই গ্রামের ছেলে, ঠিক আছে, আমাদের সাদা মাটা ছেলে, ও যে বলতে বলতে পারে না, ওই টুকটাক ওই চালি দেয়। আর এটা যে কথা বললো, এটা হচ্ছে বাড়ি হচ্ছে নতুন হাট, ঠিক আছে, আমার ফ্রেন্ড ও থাকে না, এসেছে আমার সঙ্গে ঘোরার জন্য। তো আমার ট্রেনের জন্য ওয়েট করছি, দেখতে পাচ্ছ স্টেশন ফাঁকা, তো ট্রেনটা আধ ঘন্টার মতো দেরি আছে শুনলাম, তো ট্রেনটা আসুক তখন কথা হচ্ছে। সো গাইজ, দেখতেই পাচ্ছ এখনও পর্যন্ত বলেছিলাম আধ ঘন্টা বসে থাকবো, তো এখন মিনিমাম 35 মিনিট হতে চললো। দেখো ফ্রেন্ডগুলোর অবস্থা আমার। ভাই কিছু বলবি না? এতক্ষণ তো মানে তোমরা বুঝতেই পারছো এখন সেই ট্রেনের জন্য অপেক্ষা করাছি, বাট এখনো ট্রেনই আসেনি। সো এখন বাজছে আমাদের কটা, একবার দেখে নিই টাইমটা, 12:12 হয়ে গেল, 11:30 থেকে 12:12, 35 মিনিট হতে পারছি না। আরে আমাদের গ্রামের সাদা মাটা ছেলে, বল ভাই, ট্রেন আইব না গো, ঘর পালিয়ে যাবো, ট্রেন আইব না গো, ঘর পালিয়ে যাবো, মুঝে আপনি ঘর জানা হ্যায়, মুঝে ঘর জানা হ্যায়। বাড়ি চলে যাবে, তুই প্যাসেঞ্জারদের অবস্থা দেখতে পাচ্ছ, সবাই বসে আছে, অবস্থা খারাপ। তো চলো, ট্রেনটা আসছে 5 কিলোমিটার দূরে, তারপর দেখা হচ্ছে। সো গাইস, এতক্ষণ বসে থাকার পর ট্রেন ঢুকছে, মাস্কটা পরে নিয়ে ট্রেনে ওঠার ব্যাপার আছে। সবাইকে আমি বলে রাখছি যে যারা এখনও পর্যন্ত মাস্ক টাক্স পরছো না, মাস্ক টাক্স পরো, কারণ নিজের সেফটি নিজের কাছে, ঠিক আছে। 2000 years later. এই দেখো আমাদের এই ট্রেন যার জন্য এত লেট, এই দেখো আমাদের এই ট্রেন যার জন্য এত লেট। তো জীবনে একটাই নেশা করি, সেটা হচ্ছে চা, ঠিক আছে, তো চলো চাটা খাওয়া যায়। এতক্ষণ বার্গেনিং করার পরে মনের একটা চয়েস হলো, এতক্ষণ বার্গেনিং করার পরে মনে একটা চয়েস হলো, প্যান্টটা দেখতে পাচ্ছ এখনো বার্গেনিং করছে, 650 টাকা দাম বলছে, ও বলছে যে 600 নাকি 600 দেবে। তো এই একটা প্যান্ট কিনলে এখনো জামা প্যান্ট কিনবে অনেক, ঠিক আছে, কত কত ধরে দোকান ঘুরাতে হবে জানি না।
আর মানে লাস্ট মোমেন্টে একটা প্যান হলো তাও সৌভাগ্যের ব্যাপার যে চয়েস হয়ে যায় তাও মনে অনেক কুণ্ডনি চলে যায় অনেক জন করতে হবে হ্যাঁ মানে শুধু এর জন্য জামা প্যান্ট কিনে নিয়ে যাই তো তাহলে চলো দেখতে থাকো তো দেখো আমরা এতক্ষণ দোকানের বাইরে দোকানে চয়েস করলাম পছন্দ হলো না ঠিক আছে এরপরে আমার ফ্রেন্ড এসেছে বিগ বাজারে ঠিক আছে চলো আমার এখানে কাকার দোকান আছে সেখানে নিয়ে যাই দেখবো পছন্দ হলে কিনবে নাহলে আবার অন্য যাই দেখবো পছন্দ হলে কিনবে নাহলে আবার অন্য চলো 2000 years later অনেকক্ষণ ঘোরাঘুরির পর চয়েস করার পর কাকার দোকানে নিয়ে এলাম এরপরে চয়েস হলো কম সময় করে দিয়েছে এটা হচ্ছে বিগ বাজারের থার্ড ফ্লোরে ঠিক আছে কেউ যদি জামা প্যান্ট নিতে চাও সেকেন্ড ফ্লোরে সরি হ্যাঁ হোয়াইট ফ্যাশন চলে আসবে ঠিক আছে কাকাকে দেখে নাও এসে কন্ট্যাক্ট করবে আমার নাম করবে ডিসকাউন্ট আছে ঠিক আছে তো চলো অনেকক্ষণ ঘোরাঘুরির পর খেতে এলাম ঠিক আছে তারিফ কি খাবি ভাই ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হলো অনেকক্ষণ কিছু না খেয়েছিলাম তো তাই চলছিল না এবার খাওয়া দাওয়া হলো এরপর যাবো আমরা মেলা ঠিক আছে চলো তো ফ্রেন্ড দেখো এখানে কি করছে দেখো এটা আমার পার্সোনাল জিনিস ভাই এখানে কিছুই নেই ঠিক আছে ও যে ও কী ভাবাচ্ছে আমাদেরকে যে ওর গার্লফ্রেন্ড আছে কিন্তু দেখো কিছুই নেই টোটোতে আসার পর এলাম আমরা মেলাতে ঠিক আছে এটা হচ্ছে মেলার স্পট 108 মন্দির চলো এবার মেলা ঘুরবো ঠিক আছে চলো ফাইনালি মেলাতে চলে এলাম দেখতে পাচ্ছ মেলা তো আরিফ ভাই একটা কবিতা বল না ভাই কবিতা বইতে জানি ভাই একটা গান করছি প্রেম জেগেছে আমার মনে বলছি আমি তাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই এখানে মেলাতে কোনো মেয়েকে দেখতে পেলে বলবি ভাই আমি বলে দেবো তুমি জানি তোর মনে অনেক কষ্ট বলতে পারছিস না ঠিক আছে দেখো এই হচ্ছে সেই মেলা সেই মেলা যার জন্য ওই ফ্রেন্ড দুটো আমাকে এত রিকোয়েস্ট করলো কথা কি ছিল আমাকে কিছু কিনে দেবে কিন্তু না কিছু কিনে দে আইসক্রিম খাচ্ছে চলো আইসক্রিমটা খাওয়া যাক আরিফ একটা 10 টাকা ওয়ালা আইসক্রিম কিনে দিল কোনো ও সো অনেক আমার কাছে মানে আশা করেছিল যে আমি কিছু খাবো তোকে আমি আইসক্রিমটা খুঁজে দিলাম তাহলে তোমরাই বলো আমি ঠিক করেছি কোনো ব্যাপার না বন্ধুদের কাছে মানে ভালোবাসার মানুষদের কাছে 10 টাকা কি 1 টাকাই অনেক চলো খেয়ে নে রুকো জরা সবর করো সো তুই আগে কিছু খাবি আমাকে খাওয়ার জন্য রিকোয়েস্ট করছে আমাকে বলে পুরো ম্যাডাই খেয়ে নেবো খেতে এলাম তান্দুরি চা আর এদিকে ভাইরা বলছে খাবার খাবে এখানে উনুন টুনুন সব এখনো চালুই করেনি ঠিক আছে তো এখন চা খাবো না পরে চা কিনবো ঠিক আছে ভাই তো টাটা বেঁচে গেলো তো এখন চা খাবো না পরে চা কিনবো ঠিক আছে ভাই তো টাটা বেঁচে গেলো গরিবের ছেলে আইফোন 7 চালাই তো আমার এই ফ্রেন্ডে বলছে এখানে মেলাতে 13 প্রো ম্যাক্স পাওয়া যাচ্ছে ওই তো তো দেখি ওই তো 13 প্রো ম্যাক্স দেখতে পাচ্ছ কোথাও কোথাও 13 প্রো ম্যাক্স গজব বেজ্জতি চলো বুঝতে পারছি দিনের বেলা বেশি মেলাতে ভিড় নেই ঠিক আছে তো আমাকে এখানে একটা দিদি এসেছে দিদির সঙ্গে দেখা করতে হবে তাই আমাকে মেলা থেকে তাড়াতাড়ি চলে যেতে হচ্ছে ভাই কিছু মনে করিস না সন্ধ্যেবেলাতে আসবো
খুব কষ্ট যে বলো থালা দিয়ে দিয়ে খাবার দিচ্ছে না শোনাগো আমার। দেখো আমাদের বাস চলে যাচ্ছে কিন্তু আমাদেরকে কিছু কাজের জন্য যেতে হচ্ছে, যাই কাজে গেছি। আরে আমাদের কাকা জিজ্ঞেস করছে আমি হাতে একটা ড্রাগন স্ট্যান্ড ধরেছি কি, ঠিক আছে চলো চাটা খাই। চা চলে এসেছে, দেখতে পাচ্ছ চাটা বাই বাই করে পাঠা চলে গেলো, ঠিক আছে দেখি এবার আমরা বাসের জন্য করতে একটা বাস মিস করেছি, ফ্রেন্ডগুলো কী করছে চলো ফ্রেন্ডগুলো হয়ে যায়। বাস স্ট্যান্ডের ভিতর থেকে শুধু এলাম এই ফ্রেন্ডগুলোর সঙ্গে দেখা করতে, ঠিক আছে ইউটিউব চ্যানেল আছে গালিবাই ক্রিয়েশন, পারো তো সবাই একটু সাবস্ক্রাইব করে দিও। চলো ফাইনালি বাস পেলাম আমরা বাড়ি যাবে, পরে বাসে বসেছি সব জায়গাতেই চলো ওয়েট করি। বাসে বসেছি সব জায়গাতেই মুঝে আপনি ঘর জানা হ্যায় মুঝে ঘর জানা হ্যায়। সো হাই গাইস, চলে এলাম আমাদের গ্রামে, অনেক ঘোরাঘুরি করলাম, ফ্রেন্ডদের কেনাকাটা ঘোরাঘুরি খাওয়া দাওয়া আরও অন্যান্য ফ্রেন্ডের সঙ্গে দেখা করার মাধ্যমে আমি আমার ব্লগটা শেষ করছি। তো নেক্সট ব্লগে আবার চলো দেখা হচ্ছে, রুকো যারা সবর করো বলা ধাক্কা। আর একটা কথা সবাই একটু ভালোবাসা দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের ভালোবাসার জন্য আমি আত্মবিশ্বাস পাবো, আরও ভালো ভালো ব্লগ করতে কনফিডেন্ট হবে নিজের মনের মধ্যে একটা, ঠিক আছে। আর কি বলছে দেখো। তো হাই গাইস, ফাইনালি আমরা বাড়ি আসলাম, প্রচুর আজকে জার্নি করেছি, মানে আমার তো পুরো মাথা ঘুরছে, বাড়ি আমাকে রেস্ট নিতে হবে নাহলে আমি আর হাঁটতেই পারবো না। অনেক খাওয়া দাওয়া করেছে, মানে দু প্লেট বিরিয়ানি খেয়েছে, দেখে মনে হচ্ছে ছোটো বাড়ি ছোটো ভাড়া। আমরা দেখতে থাকো, আমাদের ওয়েট করো, ভালো লাগবে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস করে দিও। সো ফিফিটা তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, চলো।